नमस्कार, आज पाठ करब शक्ति चट्टोपाध्याय दुटी कविता। प्रथम कविता, कवितार नाम आम्रा कोथाय एखन। सुनते थाकुन। आम्रा कोथाय एखन दाड़िये आछि जानी ना केउ, एपार ओपार पुरछे नील आगुने नदीते ढेउ, बोलो जोआर आछे, ए माझी जोआर आछे, पाल छिड़े आज चलना सबाई चलना माझी पारेर काछे, ए चलना पारेर काछे, भय कि आगुने ढेउ, आम्रा कोथाय एखन दाड़िये आछि जानी ना केउ, जदि जानते पारि केउ कखनो फिरबो ना आर आपन बाड़ी, शुधु चलबो सोजा आ आ दुश्मनी, के जानलो आगुन ताकेई खोजा, आम्रा फिरिये आनि तबु झड़ भांगा घर भरे शांति आलोर बाणी, भय दौड़े फेउ, आम्रा कोथाय एखन दाड़िये आछि जानी ना केउ। এতক্ষণ যে কবিতাটি আপনারা শুনছিলেন আমার কণ্ঠে, সেই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত, সেই কাব্যগ্রন্থের নাম হল অগ্রন্থিত কবিতা গান 1970। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় কবিতায়। দ্বিতীয় কবিতাটিও শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। কবিতার নাম সকলের চেয়ে বেশি অহংকার নিয়ে। কেউ কি প্রকৃতি ঠিক করে দিয়েছিল, নাকি বাহু বলে তাকে বাগানের ভূমধ্যে রেখেছি, এবং নিশ্চিন্ত আছি কিছুদিন জানি দাঁড়াবে না, পা দিয়ে চৌকাঠে যেন বলবে না এখন তোমার বাগানে যাবার পালা, কিছুদিন গাছ হয়ে থাকো শিকড় যেখানে যায়, তুমি যাও গিয়ে দেখে এসো ঘেঁষ বালি চুনখার মানুষের মহিমার চেয়ে এদের দাবিও কিছু অল্প নয়, সামান্যও নয়। ঘরে তাই জামা পরে বসে আছে করবি কাঞ্চন, এক পাটি জুটো পায়ে সুপারি দাবায় একটা খেলে, লেবুর কাঁটায় কাঁথা মরিদা নিয়েছে ক্ষিপ্র চুমি, অলস গোলাপ বেলি শুয়ে আছে মাথার বালিশে, ঘর ভরে গেছে মাংসে সবুজ হলুদ ন নীল, সকলের চেয়ে বেশি অহংকার নিয়ে একা আছি। এতক্ষণ যে কবিতাটি আপনারা আমার কণ্ঠে শুনলেন, সেই কবিতাটি দেশ পত্রিকায় 30 মে 1972 প্রকাশিত হয়েছিল, এবং এটার কাব্যগ্রন্থের নাম হল ছবি আঁকে ছিঁড়ে ফেলে। আজকে আমি রনি ওরফে আমার কণ্ঠে, অর্থাৎ সুষময় ভট্টাচার্যের কণ্ঠে, আপনারা পরপর দুটি কবিতা শুনলেন, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। যদিও আজকে দুটি কবিতাই পাঠ করার কথা ছিল এবং এই ভিডিওর প্রথমে আমি সেরকমই বলেছিলাম, কিন্তু মন চাইল না, মনে হলো ওই 20 টাকার ফুচকা খেলে যেমন লাস্টে একটা ফাও ফুচকা সবাই কামনা করে, ঠিক তেমনি আমার এই দুটি কবিতার সঙ্গে, উল্লিখিত দুটি পাঠ করা কবিতার সঙ্গে একটি ফাও কবিতা, অর্থাৎ তৃতীয় কবিতা না হলেই নয়, তাই আপনাদের জন্য একটি ফাও কবিতা, একটি তৃতীয় কবিতা আমি পাঠ করব। কবিতার নাম পার্শ্ব চরিত্র, এটিও কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। অরণ্যের মতো তোর নূতন পায়রাকে ঢেকে রাখি, অন্ধকার জলে দুটি বাহু ফেরে মাছের মতন, হিংস্র শীতল হাসি শৃগালের মুখ থেকে গলে, কাঁপায় সর্বত্র শাস্তি, পরিতৃপ্ত রাতেও পাগলে অঙ্ক কষে নাজেহাল, আমি তোর চন্দনের বন পার হতে পরাজিত, ফিরেছি যৌবন বেঁচে হাটে উদাস হওয়ার মতো কণ্ঠে, এক ক্লান্তির তামাটে মাদলিতে রক্ষা করি নামধাম অন্ধকার মেঘে, বিপন্ন পাখির মতো ফিরি তোর যন্ত্রণায় জেগে, সারাদিন ধান খুঁটি ফিরে আসি সন্ধেবেলা ঘরে, জানলার সারশিতে একা শালিক হাজার বার নড়ে, পায়ে পায়ে পার্কে আসি মুক্তার হেমন্তের বেলা, অন্তিম রোদের রেণু মেখে নিয়ে দুষ্ট যত খেলা, নিজ হাতে ভেঙে দেয় পুষ্পহারে বাঁধা কারো খোঁপা, মাছরাঙা শাড়িতে ঢেকে রাধাচূড়া গাছের ছায়ায় মেয়েটি দুরন্ত ঝড় রক্ষা করে, মনে বড় বোকা সঙ্গের যুবক বন্ধু মুগ্ধ বোধ ব্যাকরণে ঠায়, কোথায় কি ভ্রান্তি আছে চঞ্চল জলের মতো স্বরে অনর্গল কথা কয়, আমি সেই মৃত্যুর বিবরে ধুলোর ছোঁয়ায় অঙ্ক পাখা পোড়া কান্নার জোনাকি, অরণ্যে বাতাসে তোর নতুন পায়রাকে তলে রাখি। এতক্ষণ আপনারা আমার, অর্থাৎ সুষময় ভট্টাচার্য ওরফে রনির কণ্ঠে 3-3 শক্তি চট্টোপাধ্যায়ের বেস্ট
কবিতা শুনে নিলেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকুন, বিদায়।